ওকে তাহলে ফিজিক্স টু তাই তো আজকে আমাদের যে আমরা যেটার উপর ক্লাস নেব আজকে সেটা হচ্ছে লিনিয়ার মোমেন্টাম ঠিক আছে তাহলে মোমেন্টাম ইকুয়ালস কি মোমেন্টাম হচ্ছে যদি আমি ডেফিনিশনটা বলি দেখো আমি একটা স্ক্রিন শেয়ার করছি এখান থেকে আপাতত দেখো তারপরে আমি হোয়াইট বোর্ডে দেখাবো ওকে দেখো লিনিয়ার মোমেন্টাম সিস্টেম অফ দ্য পার্টিকেল লো উই নো দ্যাট দ্য লিনিয়ার মোমেন্টাম অফ দ্য পার্টিকেল ইজ পি ইকুয়ালস এম ভি তাহলে পি ফর কি স্যার পি হচ্ছে মোমেন্টামের না মোমেন্টামের সিম্বল এটা তাহলে মোমেন্টাম ইকুয়ালস তাহলে পি মিন্স মোমেন্টাম ইকুয়ালস ম্যাস ইনটু ভেলোসিটি ভেলোসিটি তাহলে ম্যাস ইনটু ভেলোসিটি তাহলে মোমেন্টামের ফর্মুলাটা হচ্ছে কি p equals mv mass into velocity that is momentum equals mass into velocity velocity তাহলে মোমেন্টাম কার কার উপর ডিপেন্ড করছে mass এবং velocity স্যার mass এবং velocity উপর velocity উপর তাহলে mass ইনক্রিজ হলো velocity মোমেন্টাম ইনক্রিজ করবে অথবা velocity যদি ইনক্রিজ হয় যদি বেড়ে যায় তাহলে কি হবে মোমেন্টাম বেড়ে যাবে মোমেন্টাম বিষয়টা কি অপরশন হবে হ্যাঁ এটা দুটো অপরশন হবে তাহলে একটা জিনিস মনে রাখবা যে সাধারণত কি হয় মনে করো তুমি দৌড়াচ্ছ তোমার মোমেন্টাম যদি আমি বাড়াইতে বলি তাহলে তুমি কি বাড়াবো তোমার ম্যাস বাড়ানো সম্ভব নো স্যার আমি ভেলোসিটি বাড়াবো আমরা ভেলোসিটি বাড়াবো তার মানে মোস্ট অফ দ্য কেসে কি হয় ম্যাসটা কনস্ট্যান্ট থাকে তাই না ম্যাস চেঞ্জ হয় না সাধারণত তাহলে মোমেন্টাম বাড়াইতে গেলে কি করতে হয় ভেলোসিটি বাড়াইতে হয় তার মানে তোমার স্পিড বাড়াইতে হবে বেশি জোরে দৌড়াতে হবে ঠিক আছে সামটাইমস তুমি দেখবা যে অনেক সময় ওই যে ধারাভাষ্য দেয় না খেলার সময় হ্যাঁ ধারাভাষ্য দেয় তখন বলে যে হ্যাঁ মোমেন্টাম বাড়াইতে হবে বুঝছো তো তাহলে তারা কি মিন করে আসলে বাড়াইতে পারবে না তারা তারা তাদের গতি বাড়াবে তাই তো তাহলে তাদের ভেলোসিটি বাড়াবে তাহলে আমরা কি জানলাম এখান থেকে মোমেন্টাম আসলে কি হচ্ছে ম্যাস ইনটু ভেলোসিটি দ্যাট ইজ মোমেন্টাম ডিপেন্ডস অন মেইনলি ভেলোসিটি এটার সাথে নিউটন সেকেন্ড লর একটা রিলেশন আছে মোমেন্টাম এর সাথে তো রিলেশনটা কি নিউটন সেকেন্ড লটা হচ্ছে এফ ইকুয়ালস কি এম এ ফোর্স ইনটু কি অ্যাক্সেলারেশন এবং মোমেন্টাম এর সাথে একটা রিলেশন আছে সেটা হচ্ছে এফ ইকুয়ালস ডিপি বাই ডিটি ডিটি হ্যাঁ দ্যাট ইজ রেট অফ চেঞ্জ অফ কি মোমেন্টাম বুঝছো তো রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম এফ তাহলে ফোর্স যেটা একটা পার্টিকেলের ফোর্স কত একটা পার্টিকেলের ক্ষেত্রে এটা প্রযোজ্য যখন অনেকগুলো পার্টিকেল হবে দ্যাট ইজ এন নাম্বার অফ পার্টিকেল হবে তখন লিনিয়ার মোমেন্টাম কি হবে কারণ প্রত্যেকটার জন্য কি হবে মোমেন্টাম আলাদা আলাদা হবে তাই তো কারণ কি হবে একটা তোমার পার্টিকেলের জন্য হবে পি ওয়ান দেন সেকেন্ড পার্টিকেলের জন্য হবে পি টু এভাবে কি হবে এন নাম্বার যখন হবে তখন পি এন পর্যন্ত হবে তাহলে আমার টোটাল মোমেন্টাম কত হবে পি ওয়ান প্লাস পি টু প্লাস পি থ্রি প্লাস পি প্লাস পি এন পর্যন্ত সবগুলো ইন্ডিভিজুয়ালি সবগুলোর মোমেন্টাম কে কি করতে হবে অ্যাড করতে হবে যোগ করতে হবে যোগ করতে হবে ঠিক আছে তাহলে ইচ অফ দ্য মোমেন্টাম ইজ রিটেন অ্যাজ তাহলে আমরা তো জানি মোমেন্টামের ফর্মুলা কি এমভি এমভি ম্যাস ইনটু ভেলোসিটি তাহলে প্রথম পার্টিকেলের জন্য মোমেন্টাম কত হবে যদি আমরা ওয়ান ধরি সেটাকে তাহলে পি ওয়ান ইকুয়ালস কি হবে এম ওয়ান ভি ওয়ান হবে না প্রথমটার ম্যাস এম ওয়ান ধরলাম তাহলে ভেলোসিটি ধরতে হবে ভি ওয়ান আর সেকেন্ডটার কি হবে এম টু ভি টু হ্যাঁ এভাবে পি এন নাম এন নাম্বার যে পার্টিকেলটা তার মোমেন্টাম কত হবে এম ওয়ান ভি ওয়ান ভি এন এম এন ভি এন তাহলে আমরা এইটাকে আবার কি লিখতে পারি p equals কি লিখতে পারি m1 v1 plus m2 v2 plus m2 v2 plus mn vn mn vn ঠিক আছে n number of particles এর ক্ষেত্রে তাহলে we know that the velocity of a center of mass v equals summation of
एम आई वी आई डिवाइडेड बाय एम ठीक है सर ये रहा है कि सेंटर ऑफ मास वी इक्वल्स समेशन ऑफ एम ऑन वी एम आई वी आई डिवाइडेड बाय एम ताहले एम ही इक्वल्स की लिखा जाए समेशन ऑफ एम ऑन वी ऑन ना एम माल है এখানে খালি মাল্টিপ্লাই হয়ে যাবে এম এ পাশে এম মাল্টিপ্লাই করলাম এ পাশেও এম মাল্টিপ্লাই তাহলে এই m আর এই যে নিচে ডিভাইড বাই m এটারে কি হয়ে যায় m কেটে গেছে কেটে গেছে কেটে যায় তাহলে m ভি ইকুয়াল সামেশন অফ m i v i ঠিক আছে সো কম্পেয়ারিং দিস ইকুয়েশন উই গেট p ইকুয়ালস আমরা যদি এটা নরমালি লিখি আর কি মানে তাহলে p ইকুয়ালস কি লেখা যায় m ইনটু v ঠিক আছে সামেশন অফ m i v i মানে হচ্ছে কি ক্যাপিটাল m লিখলাম ক্যাপিটাল ভি লিখলাম তার সাম অফ অল ম্যাস আর সাম অফ অল ভেলোসিটি ঠিক আছে তাহলে p ইকুয়ালস কি হবে ফাইনালি m g দ্যাটফর উই ক্যান দেন টোটাল লিনিয়ার মোমেন্টাম অফ দ্য সিস্টেম অফ পার্টিকেল ইজ ইকুয়াল টু দ্য প্রোডাক্ট অফ টোটাল ম্যাস অফ দ্য সিস্টেম এন্ড দ্য ভেলোসিটি ইট সেন্টার অফ ম্যাস ডিফারেনশিয়েটিং দ্য বোথ ইকুয়েশন উই গেট তাহলে এই p ইকুয়ালস পেলাম আমরা m v তাহলে এটাকে যদি বোথ সাইড ডিফারেনশিয়েট করি তাহলে আমরা কি পাবো p কে ডিফারেনশিয়েট করলে কি পাবো dp বাই dt t এর সাপেক্ষে ঠিক আছে dp বাই dt আর m তো কনস্ট্যান্ট ম্যাস আগেই বলেছি ম্যাস কনস্ট্যান্ট তাহলে dv বাই dt ঠিক আছে dv বাই dt হ্যাঁ তাহলে dv বাই dt ইকুয়ালস কি লেখা যায় dv by dt মানে কি রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি জি স্যার না তাহলে রেট অফ ভেলোসিটি কে কি বলে আবার অ্যাক্সিলারেশন না m তো কনস্ট্যান্ট না আমরা ভেলোসিটি চেঞ্জ টু হ্যাঁ চেঞ্জ ইন ভেলোসিটি এক্স্যাক্টলি তাহলে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি হচ্ছে অ্যাক্সিলারেশন তাহলে আমরা এটাকে ডিফারেনশিয়েট করলে কি পাবো বাই যে এখানে dv by dt ইকুয়ালস কি লিখতে পারি a ওকে তাহলে আর dv by dt আমরা অলরেডি জানি dv by dt equals কি এই শুরুতেই করেছি f তাই না হ্যাঁ স্যার জি স্যার ফোর্স তাহলে ফোর্স equals কি লেখা যায় ma লেখা যায় হ্যাঁ স্যার অবশ্যই তাহলে এটা কোন ল নিউটনস সেকেন্ড ল ফোর্স equals ma ওকে ফোর্স equals ম্যাস ইনটু অ্যাক্সিলারেশন জি স্যার ক্লিয়ার टोटल फोर्स एक्टिंग ऑन द सिस्टम ऑफ अ पार्टिकल इज इक्वल टू जीरो देन द टोटल लिनियर मोमेंटम ऑफ द सिस्टम इज कांस्टेंट और कंजर्व्ड ठीक है তাহলে ওকে স্যার অলওয়েজ এটা ট্রু কনজারভেশন ল অফ এনার্জি জানো কি জি স্যার কনজারভেশন ল অফ এনার্জি এনার্জি কি নাই এনার্জি ক্রিয়েট করতে পারবো নো স্যার এটা তো স্যার ইয়া কোনো ক্ষয় নাই হয় না ট্রান্সফার হয় স্যার ট্রান্সফার হয় রাইট তাহলে এনার্জি কি হয় না we can't create it or destroy it the energy can be converted from one form to another form এটা হচ্ছে লিনিয়ার এটা তো কনজারভেশন ল অফ কি এনার্জি বুঝছো তো তাহলে এনার্জি কোনো ফাই নাই বা বিনাশ নাই সেরকম মোমেন্টাম কি হবে কনজারভেশন ল অফ মোমেন্টাম আছে তাহলে মোমেন্টাম কি হবে না স্যার ডিস্ট্রয় হবে না স্যার এক্স্যাক্টলি তাহলে মোমেন্টাম দেখো আমি একটা হোয়াইট বোর্ডে যাচ্ছে এটা তাহলে এখানে মোটামুটি ক্লিয়ার কিছুটা হ্যাঁ স্যার হ্যাঁ আমি একটু তোমরা হোয়াইট বোর্ডে কিছু জিনিস দেখাই দিচ্ছি
ओके सर अच्छा देखो এখানে momentum before collision equals जी सर momentum before collision after collision so, m or v hobe na sir mv acha ami point korchi m on v listen তাহলে দেখো লটা হচ্ছে মোমেন্টাম বিফোর কলিশন ইকুয়ালস মোমেন্টাম আফটার কলিশন ঠিক আছে সেম থাকবে স্যার ঠিক আছে অলস কি হবে ইকুয়াল হবে এখন মোমেন্টাম হতে পারে এরকম যে আমি যদি একটা ডায়াগ্রাম দিয়ে তোমাকে দেখাই দেখো So it is, sir, is m on u1 plus m2 u2 equals to m on v1 plus m2 v2 from one. Right, very good. Yes, this is one. Dhola mamla e rakum. Kuta particle, thik ache? Okay. Tahole dekho. Yes, sir. Dhola meta erake collide korbe. Ekhono koreni. ঠিক আছে আর এখানে ধরলাম ইকুয়াল সাইন দাও ধরো দুটাই মুভ করছে ঠিক আছে এটা অনেকগুলো অনেক ধরনের হয় তো মানে তুমি তোমার মতো করে চিন্তা করো এখন যে দুটাই মুভ করবে নাকি একটা মুভ করবে ঠিক আছে ধরে নিলাম আমরা দুটোই মুভ করছে ওকে দেখো যদি এটা ইউ ওয়ান হয় ধরো ইনিশিয়াল ভেলোসিটি তাই না তাহলে আমরা এটা ধরে নিলাম ইউ ওয়ান আর ইউ টু যদি ধরো তাহলে কি হবে এখানে ইউ টু ইকুয়ালস কি হবে জিরো ইনিশিয়াল ভেলোসিটি এই যে স্টেশনারি আছে ঠিক আছে মানে এখানে কোনো অ্যারো দিয়েছি সেকেন্ড সেকেন্ডটা দেখো সেকেন্ড পার্টিকেলটা তো কোনো এরো আছে নো স্যার নো স্যার নো তার মানে এটা মুভ করছে কি না স্যার না তাহলে এটা স্টেশনারি আছে যদি স্টেশনারি থাকে তাহলে এটা কি হবে না এর মোমেন্টাম থাকবে না স্যার তার মানে এর ভেলোসিটি জিরো স্যার হ্যাঁ জিরো তাহলে এটা মোমেন্টাম আছে না স্যার মোমেন্টামও নাই মোমেন্টামও নাই ভেলোসিটি না থাকলে যেটা মাল্টিপ্লিকেশন m into v তার মানে তোমার মোমেন্টাম জিরো হবে ঠিক আছে তাহলে এখানে দেখো এর স্পিড কি বাড়বে না কমবে প্রথম পার্টিকেল এটা তো ক্লাইট করলো মানে এটা ধাক্কা দিল এখানে ধাক্কা দেওয়ার পরে হ্যাঁ এটা কমবে ঠিক আছে তো ধরলাম এটা v1 আর এটা v2 v2 আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে এটা ধরলাম m1 এটা হচ্ছে m2 ঠিক আছে আলটিমেটলি এটাও কি হবে m1 এটা কি হবে m2 তাই না হ্যাঁ স্যার হ্যাঁ স্যার তাই বলো মানে ম্যাথ তো চেঞ্জ হবে না হবে না না স্যার সেম অবজেক্ট তো সেম অবজেক্ট এখন দেখো মোমেন্টাম বিফোর কলিশন কত হচ্ছে m1 u1 না जी सर m1 plus m2 m1 u1 এখানে কি প্লাস কি হবে
अच्छा मैं प्लस दिच्छी और प्लस m to u two that is क्या होगा जीरो ना m to u two m to जीरो तले m to u two क्या होगा जीरो जीरो सर राइट तले इक्वल्स क्या होगा m on v one plus into v two কম যাচ্ছে তাহলে দুটোই মুভ করতো এটা যদি এটাকে স্ট্রাইক করতো তাহলে কি হতো দুটোই মুভ করতো একই দিকে এইভাবে তখন কি হতো এম ওয়ান ইউ ওয়ান প্লাস এটারও মোমেন্টাম থাকতো M2 U2 equals M1 V1 plus M2 V2. ঠিক আছে? তাহলে এই জন্যই আমরা বলছি যে মোমেন্টাম বিফোর কলিশন কলিশনের আগে যে মোমেন্টাম টোটাল মোমেন্টাম ইকুয়ালস টোটাল মোমেন্টাম আফটার কলিশন কোলাইড করার পরে যে মোমেন্টাম হবে ইভেন যদি ডিরেকশন চেঞ্জও হয় ধরো একটার একটাকে ধাক্কা লেগে একটা পিছন দিকে গেল আর একটা সামনের দিকে গেল তাহলে পিছন দিকে গেলে কি হবে নেগেটিভ জাস্ট নেগেটিভ হবে মোমেন্টাম কি হবে নেগেটিভ এদিকে গেলে কি হবে পজিটিভ তাহলে ওই যে মাইনাস এত প্লাস এত বুঝছো তো তুমি ক্যালকুলেশন করে দেখবা টোটাল মোমেন্টাম বিফোর কলিশন ইকুয়ালস টোটাল মোমেন্টাম আফটার কলিশন সেম আসবে সেম আসবে This is called key. conservation law of linear momentum. ঠিক আছে? হ্যাঁ স্যার. Is it clear? আচ্ছা. Clean করে দিচ্ছি. Okay. Yes, sir. I think. আশা করি ঠিক আছে. এখন ভ্যালু গুলোর ব্যাপারে আর কি. এখানে আমি ভ্যালু কি দিতে পারি? বসাইতে পারি না? E1 ধরলাম আমি কি দিলাম? M1 E1 দুটোই দিলাম. এটা জিরোই ঠিক আছে তাহলে এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু কি করব ভি টু হয়তো দেওয়ার প্রয়োজনই হবে মানে ভি টু দিলাম না ভি টু বের করতে পারলাম তাহলে অবশ্যই বাকিগুলোর ভ্যালু কি দেওয়া থাকবে কোশ্চেনে দেওয়া থাকবে তখন ভি টু কে সাবজেক্ট করে নিয়ে তুমি কি করবো ক্যালকুলেশন করবো তাহলে কি আসবে এটা স্পিড অফ কি পার্টিকেল তাই না ভেলোসিটি তাহলে মোট ইউনিট কি হবে ভেলোসিটি ইউনিটটা কি হবে ভেলোসিটি ইউনিট কি মিটার পার সেকেন্ড ঠিক আছে হ্যাঁ মিটার পার সেকেন্ড আচ্ছা আরেকটা একটু দেখো আচ্ছা দেখো এখানে যদি আমি ধরো এটাও ফ্লাইট করতেছে সেম জিনিস আর কি এটা ক্লাইড করলো আর এটার সাথে তাহলে দুই তিন প্লাস করো এই ক্ষেত্রে কি হবে বলতো ইকুয়েশনটা ধরো এই জিনিসগুলো এখানে আছে এটা m1 এটা m2 ঠিক আছে স্যার m1 u1 প্লাস m2 u2 তারপর স্যার v কমন নিব স্যার রাইট তাহলে এখানে v কমন নিব স্যার ভেরি গুড তাহলে এখানে কি হবে m1 m1 u1 প্লাস জিরো আর কি মানে m2 u2 এবং ফাইনালি এটা কি আসবে জিরো আসবে এখানে কমন নো এম
কি হবে m1 প্লাস m2 m2 ইনটু v স্যার ইনটু v তখন দুটো কি হবে একই স্পিডে যাবে সেম হবে স্যার তাই না যেহেতু স্টিক করে গেছে দুটো কি করছে একখানে হয়ে গেছে তাই না স্যার লেগে গেছে এটা একটা সেটা অ্যাটাচ হয়ে গেছে দুটো তাহলে একই ভেলোসিটি তে যাবে না জি স্যার একই ভেলোসিটিতে তাহলে আমরা এটার আমরা v2 লিখব না v1 লিখব না v লিখব ঠিক আছে তাহলে আমাদের দুটো ম্যাস একখানে হয়ে গেল ইচ্ছা করলে কিন্তু আমরা আলাদা আলাদাও লিখতে পারি সেই ক্ষেত্রে ভেলোসিটি দুটোরই কি হবে সেম হবে তাহলে আমরা ইচ্ছা করলে m1 v লিখতে পারি প্লাস m2 v লিখতে পারি বুঝতে পেরেছো তো যেহেতু v দুটোর সাথে আছে এইজন্য v রে কমন নিলাম আলটিমেটলি এটা দুটো আলাদা করে দিতে পারি তাহলে এখন তোমার অনেক সময় এরকম ক্ষেত্রে v বের করতে পারো ভেলোসিটি ঠিক আছে পার্টিকেল গুলো যখন স্ট্রাইক করবে যদি কিছু পার্টিকেল আছে না স্টিক করে দ্যাট জাস্ট লাইক তোমার ফিউশন ঠিক আছে ফিউশনে কি হয় হাইড্রোজেন মিলে কি হবে দুটো হাইড্রোজেন মিলে একটা হিলিয়াম অ্যাটম তো হিলিয়াম অ্যাটম যখন হবে তখন কি হবে তার ভেলোসিটি একটাই হবে ডি স্টিক করে যাবে তাহলে আমরা তখন ভি বের করব ঠিক আছে আর এটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় ফিউশন ফিশন ফিশন প্রসেসে কি হয় একটা ভেঙ্গে কি হয়ে যায় অনেকগুলো পার্টিকেল পরিণত হয় তাই না হ্যাঁ তখন এক একটা হ্যাঁ একটা ভেলোসিটি এক এক রকম হবে তখন সেগুলো প্রত্যেকটার মোমেন্টাম বের করে আমরা কি করব অ্যাড করব যোগ করব যোগ করলে আমরা টোটাল ফিশন স্যার রাইট তাহলে এটা ফিশন প্রসেসের ক্ষেত্রে প্রযোজ্য এটা ফিউশনের জন্য প্রযোজ্য ইজ ইট ক্লিয়ার তাহলে ফাইনালি আমরা কোনটা দেখছিলাম তাহলে দেখো আমরা যে টপিকটা নিয়ে আজকে ক্লাস নিচ্ছিলাম সেটা হচ্ছে লিনিয়ার মোমেন্টাম অফ সিস্টেম অফ পার্টিকেলস বা লিনিয়ার মোমেন্টাম অফ পার্টিকেলস তাই না তাহলে দেখো একটু রিভিউ করে যে তাহলে কি হচ্ছে বলো মোমেন্টাম ইকুয়ালস কি ম্যাস ইনটু ভেলোসিটি রাইট তাহলে মোমেন্টাম কার উপর ডিপেন্ড করছে ম্যাস এবং ভেলোসিটির উপরে তাই তো ম্যাস এবং ভেলোসিটির উপরে তাহলে নিউটন সেকেন্ড ল থেকে আমরা জানি সেকেন্ড লটা দুটো ক্ষেত্রে হয় একটা হচ্ছে অ্যাক্সেলারেশন এবং ম্যাস এবং অ্যাক্সেলারেশনের সাথে রিলেটেড যদিও এখান থেকেও মোমেন্টাম সেকেন্ড লটা চলে আসে আমরা এখান থেকেও বের করতে পারবো তাহলে সেকেন্ড ল হচ্ছে এফ ইকুয়ালস এম এ কিন্তু আমরা মোমেন্টামের ক্ষেত্রে জানি কি সেকেন্ড লটা এখান থেকে যেহেতু আসবে সেখানেও কি হচ্ছে এফ ইকুয়ালস কি বিপি বাই ডিটি দেখো এটাকে আমরা যদি এক্সপ্যান্ড করি তাহলে আবার এফ ইকুয়ালস এম এই পাবো আমরা মানে সেকেন্ড লটা আসবে তো সেকেন্ড ল আনার জন্য আমরা পরের ইকুয়েশন গুলো করবো ঠিক আছে পরের ইকুয়েশন গুলো দেখো এফ ইকুয়ালস বিপি বাই ডিটি তোমরা ইচ্ছা করলে ইকুয়েশন আমরা লিখে রাখতে পারো ঠিক আছে লাইফ ইজ দ্য ফোর্স অফ এ পার্টিকেল একটা পার্টিকেলের ক্ষেত্রে তাহলে ফোর্সটা হচ্ছে তাহলে অনেকগুলো পার্টিকেল যখন হবে দ্যাট ইজ এন নাম্বার অফ পার্টিকেলস যখন হবে তখন মোমেন্টাম কি হবে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা তাহলে ফার্স্ট পার্টিকেলের জন্য যে মোমেন্টাম হবে সেটা হচ্ছে পি ওয়ান সেকেন্ডটার জন্য পি টু এরকম এন নাম্বার অফ পার্টিকেলের জন্য হবে কত পি এন তাহলে পি ইকুয়ালস আমরা লিখতে পারি পি ওয়ান প্লাস পি টু প্লাস পি এন তুমি কনফিউশন থাকলে বলবা ঠিক আছে তাহলে ইচ অফ দ্য মোমেন্টাম ইজ রিটেন অ্যাজ আমরা মোমেন্টামের ফর্মুলা জানি এম ওয়ান এম ভি তাহলে ফার্স্ট পার্টিকুলার জন্য মোমেন্টাম কত হবে এম ওয়ান ভি ওয়ান সেকেন্ডের জন্য হবে এম টু ভি টু তাই না তাহলে এন নাম্বার অফ পার্টিকুলার জন্য হবে এম এন ভি এন তাহলে সবগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো ভি ইকুয়াল সামেশন অফ এম আই ইন টু ভি আই ঠিক আছে আই হচ্ছে নাম্বার অফ পার্টিকুলার ডিভাইডেড বাই এম আর দুই পাশে যদি আমরা এম দিয়ে ডিভাইড করি তাহলে এম এম ক্যান্সেল হয়ে যাবে তাহলে ভি এম ভি ইকুয়ালস কি পাবো এম ইনটু ভি এম ভি ইকুয়াল সামেশন অফ এম আই ভি আই ঠিক আছে সো কম্পেয়ারিং দিস ইকুয়েশন উই গেট পি ইকুয়ালস এম ভি ইকুয়ালস কি পি তাহলে পি ইকুয়ালস কি লেখা যায়
एम भी ठीक है ये जे माने এখানে সামেশন তো সামেশন মানে কি যোগফল সবগুলো পার্টিকুলার যে মোমেন্টাম সবগুলো যোগফল যোগফল যদি আমরা মেসেজ যোগফল যদি এম ধরি এর ভেলোসিটি যোগফল যদি ভি ধরি তাহলে আমরা দেখতে পারি পি ইকুয়ালস এম ভি দ্যাটফর উই ক্যান সে দ্যাট দ্য টোটাল লিনিয়ার মোমেন্টাম অফ দ্য সিস্টেম অফ এ পার্টিকল ইজ ইকুয়াল টু দ্য প্রোডাক্ট অফ টোটাল ম্যাস অফ দ্য সিস্টেম এন্ড দ্য ভেলোসিটি অফ ইটস সেন্টার অফ ম্যাস ডিফারেনশিয়েটিং অ্যাবাভ দ্য of the above equation and the equation take differentiate kore tale ki babu dp by dt equals m there is a constant m into dv by dt tale dv by dt abar a tale dp by dt equals kile jabe m a okay and dp by dt equals amra age likhechi f external mane external force le f equals ki hocche ma ফাইনালি আমরা পেলাম f = ma আর যেটা হচ্ছে যে এখানে একটা কন্ডিশন দিস অ্যাবাভ ইকুয়েশন ইজ নাথিং বাট নিউটনস সেকেন্ড ল অফ সিস্টেম f = ma আমরা জানি নিউটনস সেকেন্ড ল ঠিক আছে ইফ দ্য টোটাল এক্সটারনাল ফোর্স অ্যাক্টিং অন দ্য সিস্টেম ইজ জিরো তাহলে f এক্সটারনাল ইকুয়ালস জিরো দেন dp / dt ইকুয়ালস জিরো দিস মিন্স দ্যাট p ইকুয়ালস কনস্ট্যান্ট সো হোয়েনএভার দ্য টোটাল ফোর্স acting on this system of particle is equal to zero ঠিক আছে and total linear momentum of the system is constant or conserved তাহলে আমরা এটা পরে আমি তো দেখালামই যে conservation law of momentum that is sir momentum হ্যাঁ total momentum কি হবে always কি হবে conserved that is constant ঠিক আছে এখন বলো কোন কনফিউশন আছে কিনা অনেক স্যার কনজার্ভেটিভ হবে স্যার স্যার আমি